নিয়ে আমরা চলে এসেছি এবং এই অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত থাকেন নিউমারোলজি এক্সপার্ট, রেমেডি এক্সপার্ট এবং মোবাইল নিউমারোলজি এক্সপার্ট স্যার অজয় জোয়ারদার আজকে উপস্থিত আছেন এবং আমাদের অনেক প্রশ্ন রয়েছে, আমাদের বলতে আমার প্রশ্ন রয়েছে যেগুলো আপনাদের তরফ থেকেই মূলত প্রশ্ন। অনেকেই বা আপনারা প্রত্যেকে নিশ্চয়ই দেখেছেন যে স্যারের নামের আগে রেমেডি এক্সপার্ট কথাটা ব্যবহার হয়ে থাকে। রেমেডি এক্সপার্ট যেহেতু সেই কারণে অনেকেই আসেন, মানে দূর দূরান্ত থেকে আসেন, অনলাইনে অনেকে দেখাচ্ছেন, বিদেশ থেকে যারা বলছেন, মানে যারা অনেক রেমেডি পড়েছেন কিন্তু সেই রেমেডিগুলো পড়ে তাদের কোনো কাজ হচ্ছে না, বা কাজ হয়তো অল্প হচ্ছে কিন্তু যেটা চাইছে মানে সাফল্যের যেই জায়গাটা তাদের মানে মনোনীত সাফল্য তারা পাচ্ছে না, তাহলে রেমেডি এক্সপার্ট কি করে দিতে পারে? রেমেডি এক্সপার্ট, দেখুন রেমেডি এক্সপার্ট বলতে আপনার কি প্রয়োজন আমাকে দেখতে হবে। আমি প্রথমে দেখি যে তার লাইনে কি কি সংখ্যা আছে। মনে করুন আমরা একটা মেন্টাল প্ল্যান হয়, মানে একটা মাথা, মনে করুন আমাদের একটা মাথা, একটা বডি, একটা হচ্ছে পা। তো যাদের মনে করুন পায়ের দিকে পুরো মনে করুন সংখ্যা রয়েছে, মানে এটা সাবজেক্টটা যারা বুঝবে না তাদেরকে এটা 5-7 মিনিট 10 মিনিটে বোঝানো সম্ভব না। আমরা দেখে নিই তাকে কোন দিকে যেতে যায় এবং তার জন্ম সংখ্যার সঙ্গে তার ওই যে সেই যে কাজটা করতে চাইছে তার কি রেমেডি প্রয়োজন। মনে করুন তার রেমেডির প্রয়োজন যে তাকে প্রতিদিন ঘরে একটা দেবতার জন্য দেবতার আরাধনা করতে হবে, কিন্তু তাকে আমি একটা ডায়মন্ড পরিয়ে দিলাম। তো ডায়মন্ড পরিয়ে দিলে তার দেখা গেল যে ডায়মন্ডটা হচ্ছে তার এনিমির। সবাই বলে যে ডায়মন্ড পরলে নাকি কোনো পাথর আর পড়তে হয় না, কোনো কিছু পড়তে হয় না, এরকম বলে লোকে, কিন্তু ঘটনা হচ্ছে ডায়মন্ডটা তার এনিমি, কিন্তু তাকে ডায়মন্ড পরিয়ে দেওয়া হয়েছে। তো সে কী করে বেড়াবে? সে টাকা পয়সা খরচা করে বেড়াবে, বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে বেড়াবে, বিভিন্ন অপোজিট মানে জেন্ডারের প্রতি তার অ্যাট্রাকশন হবে, সে কাজের কাজ কিছু হবে না তার। সেই কারণে তার কী রেমেডি প্রয়োজন? নাকি তার নামের মধ্যে মনে করুন একটা সংখ্যা আমি চেঞ্জ করে দিলাম, মনে করুন আপনার নাম হচ্ছে রাখি, RAKHI, আমি সেখানে একটা আর একটা আই যোগ করে দিলাম, তো তাতে দেখা গেল তার নামের নাম্বারটা কী আসলো এবং সেই নাম্বারের সঙ্গে জন্ম অঙ্কের নাম্বারের সঙ্গে যদি মিলে যায় সে সাকসেস পাবেই। তা আমার রেমেডি হচ্ছে এই ধরনের। এবার কোনো মানুষের দরকার স্টোন, তবে আমি কোনো মানুষকে বেশি স্টোন সাজেস্ট করি না, যেটা প্রয়োজন সে ততটুকুই আপনাকে নিতে হবে। বেশি দামের জিনিস কোনো কাউকে সাজেস্ট করা হয় না, যদি তার পক্ষে বেশি দামের দরকার হয় বলবো বেশি দাম, যদি মনে হয় যে তার পক্ষে এই একটা ছোট্ট জিনিসের প্রয়োজন তাকে আমি সেটাই বলবো। এই কারণে লোকে সাকসেস পায় আমার কাছে এই আর কি। একদম, মানে আপনার একেবারে যেটা ভীষণভাবে প্রয়োজন সেই জায়গাটাই কিন্তু ইন্ডিকেট করে দেন বা সেই জায়গাটাই আপনাদেরকে প্রয়োগ করেন স্যার অজয় জোয়ারদার। তাই যারা যোগাযোগ করবেন অবশ্যই ফোন করে নিন, বুকিং নাম্বার যেটা দেখছেন 9874331555, এই নাম্বারে আপনারা অ্যাডভান্স বুকিং করুন। চেম্বার পাচ্ছেন শুধুমাত্র সোদপুরে এবং এই চেম্বারে আসতে হলে অবশ্যই দুপুর 2টোর পর আপনারা আসবেন, সেভাবেই আপনারা আপনাদের শিডিউলগুলো ঠিক করে নেবেন। আর বিশেষ সমস্যা থাকলে হোয়াটসঅ্যাপে আপনারা জানান, হোয়াটসঅ্যাপ নাম্বার 9073774931। রেমেডি নিয়ে আমরা আলোচনা করছি এবং ছোট্ট অনুষ্ঠান, অতএব এই যে রেমেডির ক্ষেত্রে আমরা মানে ছোট ছোট ছেলে মেয়েরা অনেক সময় রেমেডি পড়তেও চায় না, তাদের জন্য তার জন্য সে রেমেডি করবে না, তার জন্য তার যে গার্জিয়ান আছে সে রেমেডি করবে। সে যে ঘরে থাকে সে কোন দিকে বসে পড়াশোনা করবে তাকে আমরা নির্ধারণ করে দিই, সে কোন কালারের জিনিস ইউজ করবে তাকে আমরা সেটা বলে দিই, যে আপনি আপনার ছেলে বা মেয়েকে এই কালারের আপারটা পড়ান, লোয়ার কোনো ফ্যাক্টর না আপার। তো আমরা সেইভাবে তাকে সম্পূর্ণ গাইড করে দিই যে এটা এটা আপনি করুন। মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক হচ্ছে গিয়ে আত্মার সম্পর্ক, নারীর সম্পর্ক। তো মা যেটা করবে সেটা তার বাচ্চার গিয়ে ফলপ্রসূ হবে আর কি, মানে তার বাচ্চার গিয়ে সেটা ক্লিক করবে। যতক্ষণ না পর্যন্ত তার 16-17-18 বছর বয়স না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার সেই সমস্ত বাচ্চাকে আমি কোনো রেমেডি দিই না। মানে 18 বছর আফটার দ্যাট আপনি দেন? হ্যাঁ, 17 থেকে দেওয়া যায় যে কোনো বাচ্চাকে রেমেডি। একদম। আর যদি মানে যারা অপারক রেমেডি নিতে তাদের ক্ষেত্রে নাম্বার আমার কাছে যে সমস্ত ম্যাজিক্যাল নাম্বার আছে আমি একটা নাম্বার দেবো। মনে করুন কারোর বাড়ি থেকে কোনো ব্যক্তি হারিয়ে গেছে, আমি একটা নাম্বারটাকে বলে দেবো, উইদিন 48 ঘন্টা সেই নাম্বারটা সে নোট করবে, ব্যক্তি বেঁচে থাকুক বা মরে যাক তাকে তার খোঁজ পাবেই। নিউমারোলজি হচ্ছে এরকম একটা সাবজেক্ট, তো এটা কোনো ওই তন্ত্রক্রিয়া এই সমস্ত কোনো ব্যাস, টোটাল নাম্বার, আমাদের জীবনটাই নাম্বারের মধ্যে দিয়ে ভর্তি। আচ্ছা, এটা আপনাকে মাথায় রাখতে হবে, নাম্বার ছাড়া কেউ চলছে না পৃথিবীতে, সব কিছুতে নাম্বার। একদম।
তাহলে সংখ্যাতত্ত্ব দিয়ে আমরা কত কি করতে পারি, আর তাই সেই সংখ্যাতত্ত্ব সম্বন্ধে বিশদভাবে জানতে সংখ্যাতত্ত্বের মাধ্যমে আপনার উন্নতির মানে চূড়ান্ত সীমানায় পৌঁছে যাওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করুন স্যার অজয় জোয়ারদারের সাথে। আর সকলে ভালো থাকুন, নমস্কার। নমস্কার।